নাই খুশি রে আমাই তুমি করো গো বিয়া এই মাছে পাতুরি কোন মাছে চালিয়া এই মাছে পাতুরি কোন মাছে চালিয়া চিল মাছে মালা গাড়ি তোমায় যে বড় দিয়া হাই হাই পুরুষ রে আমাই তুমি করো গো বিয়া হাই হাই পুরুষ রে আমাই তুমি করো গো বিয়া আজ আমার কি আনন্দ হচ্ছে না আমি বলি বোঝাতে পারবো না তার কারণ হলো আজকে আমার ডিউটি ছুটি কিন্তু আকাশের বাড়িতে লাম কাউকে দেখা পাচ্ছিস সব গেল কোথায় হ্যাঁ না না তুই এমন একটা ছেলে বাবার মুখের দিকে তাকালি না তোর কবে তো বলতি বিয়ে কর তুই বিয়ে করছিস না না তুই না বিয়ে করি বাবার অন্তত বিয়ে দে সংসার ধর্ম করুক আরে মেসমশাই হ্যাঁ আপনি কাকে কি বলছেন ডাক্তার বাবুর বলছি কেন ডাক্তার বাবু কি হয়েছে ওর কবে তো বলতি বিয়ে কর তো বিয়ে করছ না কেন আরে বাবা বিয়ে সময় হলে নিশ্চয়ই বিয়ে করবে কিন্তু ডাক্তার বাবু গেছে কোথায় মরতে গেছে যেখানে থাকুক ডাক্তার বাবুকে ডাকো যখন সময় থমকে দাঁড়ায় ডাক্তার বাবু গেছে আশার পাখি দু হাতে বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাতে বাড়ায় খুঁজে নিতে চাই নির্জন মুড়ি কি আর করে তখন স্বপ্ন 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 দেখে বলো বাবা তুমি আর কতদিন স্বপ্ন দেখবে কেন বাবা তোমার কি অসুবিধা হচ্ছে শুনি তোমার তো কবে থেকে বলতি বিয়ে করতে তুমি বিয়ে করছো না কেন আচ্ছা বাবা সময় হলে তবে তো আমি বিয়ে করব তুমি কি বুড়ো হয়ে গেলে বিয়ে করবে তার মানে তুমি কি বলতে চাও আজকের মধ্যে বাড়ি বৌমা আনতে হবে আর আজকে যদি না এনে দিতে পারি ভাই বিষ খাবো না গলায় দড়ি দেবো না বাবা এই বয়সে তোমার ওসব কাজ করতে হবে না ঠিক আছে আজই তোমার বৌমা আমি এনে দেবো এই কথা আমি বলে গেলাম ঠিক আছে বাবা ঠিক আছে আরে আকাশ বলো তুমি এখন রেডি হও না কেন পারমিতা আমি রেডি হবো কিভাবে তুমি তো আমার সমস্যাটা বুঝতে পারছো সমস্যা হ্যাঁ পারমিতা আচ্ছা তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো তুমি শুনবে পারমিতা আমার সমস্যা কারণ একসঙ্গে ছোটবেলা থেকে দুজন এক স্কুলে পড়াশোনা করেছি আর শুধু তাই না আমরা একই হাসপাতালে কাজ করি তুমি আমার সমস্যাটা শোনো পারমিতা বলছিলাম কি তুমি আমাকে বিয়ে করতে পারবে বিয়ে হ্যাঁ পারমিতা আরে আমি দেখো আকাশ আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাই আমি চাই আমার বাবা যতদিন বেঁচে থাকবে আমি কতদিন বিয়েই করব না তাহলে তোমার বাবাকে নিয়ে সমস্যা থাকে তো বিয়ের পরে যদি তোমার বাবাকে আমাদের বাড়িতে এনে রাখি তাহলে তো নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না তার মানে বুঝতে পারলে না না আরে বাবা বিয়ের পরে তোমার আমার সাথে তোমার বাবা থাকবে তাহলে তো তোমার কোনো সমস্যা হবে না তুমি সত্যি বলছো আমি সত্যি বলছি তুমি যদি এমন কথা বলতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি তাহলে দেরি করব না এখনি চলে যাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করব আর কালী মন্দিরে গিয়ে বিয়ে করব চলো সত্যি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে তুমি 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 করে রাতে জাগে শুধু দু নয় তোমারই আসবে তুমি 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 করে মো রাতে জাগে শুধু দু নয় তোমারই আসাতে তুমি যে আসা ভালোবাসা তুমি যে আসা ভালোবাসা তুমি যে আমায় দিব তুমি যে আমায় দিব দেখেছি ভালো শুধু তোমাকে পাশি আজ তোমাকে মাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে সত্যি বেই না আজকে থেকে তুমি আমাকে বেই বলবে না তা কি বলবে আজকে থেকে আমরা দু ভাই দু ভাই হ্যাঁ তো হবে তবে দাদা তোমার কাছে একটা গল্প করি কি গল্প ওই একটা আমাদের পুরনো গল্প আর কি পুরনো গল্প বলতে আমাদের ওই বিয়ের গল্প ও আচ্ছা বেনের গল্প হ্যাঁ আচ্ছা বলো তা বলছিলাম কি দাদা আমাদের বিয়ে দেখাশোনাটাও ভালোভাবে হয়ে গেল আচ্ছা আর বিয়েটাও ভালোভাবে হয়ে গেল তারপরে তোমার বেন দেখি না শুশুর শুশুর করে দেখি না বাসের ঘরে ঢুকে গেল বাবা রোমান্টিক গল্প বল আচ্ছা তারপর তারপর দেখি না আমি আস্তে 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 দেখি না আমিও বাসের ঘরে ঢুকে গেলাম তারপর কি হলো তারপর কি হলো তারপর তোমার বেন দেখি না খাটে গিয়ে টুক করে শুয়ে পড়লো তারপরে আমি ওই কাপড় জামা খুলে যতবার খাটের কাছে যাই ভয়ে যেন কেন দুমড়ে যায় ওই সব ভয় করলে আমার সব সাহস করতে হয় না সে ভয়ে যেন খালি ঘাম আসতে ওই ভয় করে করে ঘাম এসে এসে আর সারা রাত কেটে গেল রাতটা শেষ করে দিলে শেষ হয়ে গেল তারপরে কি বলবো দাদা বাড়ি এসে দুই স্বামী স্ত্রীর এত মিল হিসাব করে এক কাপ চা করবে আচ্ছা
ওই একটা কাপে দুজনে চুমুক দেখাবো ওই এক কাপে হ্যাঁ তো গন্ধ বেরোদিন না প্রেমে কোনো গন্ধ নেই সত্যি বাবা তোমাদের প্রেম তারপর আমার ওই মালক কি এলো সত্যি মালক পাশ করার সঙ্গে সঙ্গে ডাক্তারি চাকরি বাধা মানতে হয় মানতে হয় তারপর তোমার বেনটা মরে গেল যা দুঃখের গল্প রে এখনো পর্যন্ত আমার কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমার চরিত্র খারাপ তুমি ওই কথা বলতেছো হ্যাঁ তোমার বেন মরে যাওয়ার আগে ইতিহাস সৃষ্টি করে গেল ইতিহাস হ্যাঁ বলে ভালো ওই আমাদের ডাক্তার বাবু যখন তোমার বেনে পেটে থাকে বুঝলে হ্যাঁ হ্যাঁ মাস গুইলে ফেলে দেয় মাস গুলি গেছে হ্যাঁ আচ্ছা তারপর হোটেল দুপুরবেলা পুরুল চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে বুঝলে পুরুল চচ্চড়ি দিয়ে হ্যাঁ আচ্ছা তারপর খেয়ে আর রাতেবেলা পেট ব্যথা আরম্ভ হয় পেট ব্যথা আরম্ভ হয়েছে আমি বলি হয়তো অম্ল ফম্ল গ্যাস ফ্যাস হয়তো হয় আচ্ছা তা মোটর ভ্যানে করে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে মোটর ভ্যানে করে নিয়ে যাচ্ছো কেন অ্যাম্বুলেন্স পাওনি না 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 আচ্ছা তা বলো ঠিক জামতলার কাছাকাছি গিয়ে হ্যাঁ ওই রাস্তার উপর কাপড় ঘিরতে হলো রাস্তার উপর কাপড় ঘিরতে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ থানা যে পুলিশ চলে এসেছে হ্যাঁ তবে ডাক্তার বাবু হয়ে সত্যি হিরের টুকরো ছেলে একেবারে মানে হিরে ঝসে পড়ছে একেবারে পারমিতা বলো দেখো তোমার বাবা আর আমার বাবা কত খুশি তুমি খুশি তো সত্যি আমি ভাবতে পারছি না আমার বাবা তোমার বাবাকে বিয়ে এত আনন্দ দিতে থাকে পারমিতা দেরি করো না বাবাদেরকে বলো আমাদের চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোন জন্মে আমার দু ভাই ছিল বাবা বলছিলাম কি বাবা হ্যাঁ বলো মা আমাদের না এই হাসপাতালে ডিউটিটা শেষ হয়ে গেছে এখানে শেষ হয়ে গেছে হ্যাঁ এখন কোথায় যাবে আমরা কি যাব সেই কলকাতায় কলকাতায় হ্যাঁ কত দিনের জন্য 5-6 মাস লেগে যেতে পারে 5-6 মাস আরে বাবা তোমরা চিন্তা করছো কেন তার জন্য আমাদের লক্ষ্মী আছে তো পারমিতা দেরি করো না লক্ষ্মীকে ডাকো ডাকো আমি বলছি কি বাবা আমাদের চিন্তা করতে হবে না তোমরা দুজন তোমাদের দুজনের চিন্তা করো লক্ষ্মী এসো 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 আমি এই সবে তোমার কথা মনে করছি বলে বইতে বনি বলছিলাম কি লক্ষ্মী আজকে থেকে না এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে ঠিক আছে শুধু তাই না তুই মনে করবি এটা তোর বাড়ি আর পারমিতার বাবা আর আমার বাবা জানো না কোনো অসুবিধা কোনো অসুবিধা হবে না চলো চলো পারমিতা চলো চলো তাহলে আমরা আসি দুগা 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 বাবু দুগা দুগা দাদা বাবা আর বহু দিন চলে গেল আর বড় গেল যেন তোমাদের কোনো অসুবিধা না হয় তোমাদের যেন ভালোভাবে দেখাশোনা করো অবশ্যই আচ্ছা বলো তো তোমরা এখন কে কি খাবে এই আই মুড়ি আর চানাচুর খাবো তুমি মুড়ি আর চানাচুর আর বাবু আমি আই একটু ফলের রস ঠিক আছে তোমরা এখানে বসে গল্প করো তোমাদের টিফিনটা নিয়ে আমি তাড়াতাড়ি আসছি একি দাদা পরে মে লোক খারাপ বলবে একবার তো হ্যাঁ এখন পর্যন্ত আমার কেউ বলতে পারবে না যে আমার চরিত্র খারাপ আমাকে বলতে পারবে না ওই জেনে কথায় কি বলে জানো দাদা কি বলে যে খাই চিনি তার জগাই চিন্তা মরি তুমি ওই কথা বলতেছো হ্যাঁ মোরা কাদের ভিতর পোকা আছে সেই পোকা কিন্তু খেয়ে বেঁচে আছে মোরা কানে আছে পোকা আর সে পোকা যায় না দেখা আচ্ছা দাদা কোনদিন ভেবে দেখেছো মোরা কাঠের ভিতরে কিন্তু পোকা আছে আমরা কিন্তু সবাই জানি না সে কিন্তু খেয়ে বেঁচে আছে মোরা কাঠে আছে পোকা যায় না দেখা মোরা কাঠে আছে পোকা যায় না দেখা সে পোকার আয়রে বলো কে জোগা কাঠকুড়ি ও বাবা কাঠকুড়ি ও বাবা কাঠকুড়ি ধুনার মধ্যে পাই পাই সে পোকা মারা এত সহজ নয় কাঠকুড়ি ধুনার মধ্যে পাই পাই চপকা মারা এত সহজ না পপা 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 বাবুরা যেন মেলায় মশাই সংসে দিচ্ছে কেউ বলে কোপা কোপা আর কেউ বলে না না বাবু তোমাদের টিফিন এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও আর ফলে রস কতদিন বাবু তাহলে তোমরা এখানে বসে টিফিন খাও আর আমি ভিতরে গিয়ে তাড়াতাড়ি রান্না করি কারা খাবে কারা তোমরা বারোটার ভাত চারটে খাও তোর অসুবিধা হচ্ছে কেন কি হয়েছে তোর অসুবিধা হচ্ছে কেন বারোটার ভাত যদি চারটেতে খাই বৌদিমণি যদি এসে জানতে পারে তাহলে এই বাড়ি থেকে আমাকে ঘাত চাকা দিয়ে বার করে দেবে ওখানে চারটে তো কেন ওখানে কি ঘুঙরি লেগে আছে না না ঠিক আছে না আমি বসবো না না তার পাশে বস না তার পাশে বস মঙ্গল করলে হবে না যেন মনে হয় যেন সিংহাসনে পা দিয়ে বসা একটু ফলের রস খাবি না খাবো না এ খা না তোর শরীর ভেঙে যাচ্ছে একটু খা না খাবো না না এই ডাবল মার পড়ে গেল তা হতো হতো হড়কে গেছে আমি কি ইচ্ছা করতি না আমি একবার মেয়ে তুই দুবার মার চুকার মেয়ে মন চুকার বেইমান কোন এদিকে এসো ফালতু ঝামেলা করবে না এদিকে যাও
বাবু একটা কথা বলি শুনো, আমি কিন্তু একটা অসহায় মেয়ে, তোমরা আমার সাথে যে ব্যবহার করছো, আমার যদি কিছু হয়ে যায় আমার কিন্তু কোনো দানানোর কুল থাকবে না। ওরে লক্ষ্মী, তার জন্য তো আমরা দুভাই বেঁচে আছি। বেঁচে আছি বলে কিসের আশা, মন বেঁধে রাখবো কি গরুর খোঁটা। বেঁচে আছি বলে কিসের আশা, মন বেঁধে রাখবো কি গরুর খোঁটা। বসন্ত জাগালো মন মহুয়া, বসন্ত জাগালো মন মহুয়া। বাবু কোমরে লেগে যাবে ও জানকি, আর হেসে মরে যাই কেন এমন হয়। কোপা 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 কোপা। তোমরা এখানে কোপা কোপা করো আর কেউ নানা করো, আর আমি ভিতর থেকে তাড়াতাড়ি রান্নাটা বসি। এই দেখ লক্ষ্মী, আজকে থেকে তোর রান্না করতে হবে না, আমরা রান্না করে তোর খাওয়াবো। কি হয়েছে? তোমরা রান্না করে আমাকে খাওয়াবে? বৌদি মনে আর দাদা বৌ যদি এসে জানতে পারে এই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এ আমরা বললে তো হয়, তোমরা বললে তো হয় তো। আজকে সব শর্টে ফেলে দাও, সব ভাতের মধ্যে ফেলে দাও। এই ভাতের মধ্যে বলতে আলু ভাতে, ডাল ভাতে, পুরুল ভাতে, ঝিঙে ভাতে, উচ্ছে ভাতে, তার সঙ্গে পেঁপা ভাতে। পেঁপা ভাতে? হ্যাঁ। তুমি এক কাজ করো, চালটা ধুয়ে আনো আর আমি কোটাকুটি করি। ঠিক আছে, দাদা দাদা বেশি করে চাল নেবে, 15-20 কিলো চাল না, যাও না রান্না করতে হয়। যে কদিন না আইবে তাই লোক কিছু যাও চল না। কতগুলো চাল নেছি দেখ, ভালো রে। হ্যাঁ রে, তুই খুব ভালো রে। ওদা ওদা নিচে এসো, নিচে এই বেগুন কাটতে দি, নিচে বেগুন কাটো। কেন ওখানে কাটা যাবে না? আরে এখানে শোনো, এখানে ভালো কাট কি আছে? তুমি পা নামি আর এখানে এসো, এখানে পিনে মতো না যখন নিচে তো কি করে কাটা। তুমি এখানে এসো, এখানে এসো। এই ফালতু লোক এখানে কাটা যাবে? হ্যাঁ এখানে এখানে নিচে এসো। লোক বাদিনি এলো গায়ে গায়ে থাকলে অসুবিধা আছে, নিচে এসো। হ্যাঁ বেশি ইয়ে করে, আমি চালটা ধুয়ে আনি দাদা। এই না 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 এলো কি? কি আমি চাল দিতে যাচ্ছি? যা আমার দাদা যেন বাবু বাবু গিয়েছে চাল ধুইতে, আর তুমি এখানে বসে ততক্ষণ আনাজটা কুটে নাও, আর আমি ভিতরে গিয়ে তাড়াতাড়ি গ্যাসটা ধরে। পারমিতা বলো, আমাদের ভালোই কাটলো বলো? সত্যি খুব ভালো কেটে গেছে, কিন্তু বাড়িতে কাউকে দেখা হচ্ছিল, সবাই গেল কোথায় বলো তো? হ্যাঁ বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে, কি ব্যাপার বলো তো? ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। কি বাবা তুমি গালের ভেতর আঙুল ঢুকি দিয়ে বসে আছো, ব্যাপারটা কি? আঙুল কেটে গেছে রে। আঙুল কেটে গেছে? কেন তোমার আঙুলটা কাটলো কিভাবে? বেগুন কাটতে কাটতে। কি বেগুন কাটতে কাটতে আঙুল কেটেছে? কেন বাড়িতে কাজের মেয়ে থাকতে উনি বেগুন কাটবে কেন? সেটাই তো আমি চিন্তা করছি, আর কাউকে তো দেখা পাচ্ছে না, সবাই গেল কোথায়? সেটাও ঠিক। বাবা আমার বাবা কোথায়? পুকুরে। পুকুরে? আরে আমার বাবা তো সাঁতার জানে না। শালা মরগে। কিন্তু বাবা পুকুরে গেছে কেন? না 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 না। তোমার হাতটা কি? কিচ্ছু নেই। না কিছু আছে? না না বা কিচ্ছু নেই। ঠিক আছে হাতটা দেখি। এই তো। এবার ওই হাতটা দেখি। এই তো। এবার দুটো হাত দেখি। এই হাঁড়িটা আমার কাঁধ। এই তো। এটা কি? ওটা চাল দেওয়া হাঁড়ি। কেন বাড়িতে কাজের মেয়ে থাকতে তোমার হাতে চাল দাও হাঁড়ি কেন? আমি বলছিলাম কি মা, বসে বসে খাচ্ছি শরীর ভারী হয়ে যাচ্ছে, ওই জন্য ওটি কাজকর্ম করে খাই। কি কি আনন্দের গল্প! ওই ছেলে কথা ঠিকই বলে। কি মা, সুখে খেতে না ভূতে কিল। পারমিতা এনাদেরকে বলে কোনো লাভ হবে না, তুমি লক্ষ্মীকে ডাকো, সব পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্মী লক্ষ্মী তুমি কোথায় ছিলি? আমি তো ভিতরে কাজ করছিলাম। ও তুমি ভিতরে কাজ করছিলে? তা তুমি যদি ভিতরে কাজ করো তাহলে আমার বাবার হাতে চাল দেওয়া হাঁড়ি কেন? আর তুমি কি উকিল সেজেছো? একটা মেয়ের বেচারা করতে বাচ্চা মেয়ে, ওকে কি তুমি বাসো? আরে বাবা বৈদ্যমণি আমি তোমার বাবাকে চাল ধুয়ে আনতে বলিনি। ওকে কি বলেছিলাম? যে তুই ভাবি এটা নিজের বাড়ি। হ্যাঁ এমনকি পারমিতার বাবার আমার বাবা যেন না কোনো অসুবিধা, কোনো অসুবিধা হয়নি। তাহলে তুই থাকতে কেন আমার বাবা সবজি কাটবে বল? এটা বেগুন হলে কি হাত ও দই দিলে হবে? ও লক্ষ্মীকে বলছে তোমার খুব অসুবিধা আছে, যাও ওখানে গিয়ে বসো। দাদা বাবু আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি তোমার বাবাকে আনাজ করতে বলিনি আর বৈদ্যমণির বাবাকে চাল ধুয়ে আনতে বলিনি। তোর কথাটা কি বুঝবো? ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিন। এই সম্পূর্ণ ভুল কিন্তু তার নয়। বৈদ্যমণি আমাদের ভুল হয়ে থাকে ক্ষমা করে দিন। দেখো না বৌদি
হঠাৎ কেমন আমার মাথাটা ঘুরে গেল আর কেমন যেন বমি বমি ভাবটা পেল। আরে বাবা ওই নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি তো। আকাশ তুমি একটু হাত ধরে দেখো তো। ঠিক আছে পারবে, যাবে দেখো। এই বমিটা করলো কেন বল? সব ঠিক হয়ে যাবে, ওই অ্যাসিড করে দে। ও আচ্ছা, ও মাই গড, ও মাই গড, আরে কি হয়েছে এটা? কি কিভাবে সম্ভব পারমিতা? আরে কি হয়েছে এটা? কি করে হতে পারে? কি হয়েছে সেটাই তো বলবে পারমিতা, তুমি শুনবে নিশ্চয়ই। আমাদের লক্ষ্মী এখন অন্তঃসত্ত্বা। হোয়াট? হ্যাঁ পারমিতা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি পারমিতা। তুমি জানো আকাশ তুমি কি বলছো? পারমিতা আমি জানি, আমি কি বলছি? লক্ষ্মী এখন অন্তঃসত্ত্বা। আকাশ আমাদের এই বাড়িতে দুজনের বাবা ছাড়া কেউ থাকে না। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। পারমিতা তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ আমি এখনই গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করব। আকাশ, পারমিতা আমি একটা মেয়ে হয়ে আমার বাবাকে এই কথা কেমন ভাবে জিজ্ঞেস করব? আকাশ, পারমিতা আমি পারবো না। আকাশ আমার দ্বারা সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে হবে না, আমি গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করছি। পারমিতা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারছো না, আমি আমার বাবাকে কিভাবে জিজ্ঞেস করি বলো তো? আকাশ আমাদের দুজনের পক্ষে সম্ভব না। পারমিতা এই মুহূর্তে আমাদের একটাই কাজ করতে হবে। কি বলতো? এই কথাটা বাইরে কেউ জানার আগে এই আপত্রাকে বাড়ি থেকে বিদায় করে দাও। তুমি ঠিক কথা বলেছ, এই কথা বাইরের লোকজন যদি জানে তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। সবার আগে এই আপত্রাকে বাইরে বার করতেই হবে। মানতে পারছি না, মানতে পারছি না। আচ্ছা লক্ষ্মী বলো বৌদি, তুমি আমাদের বাড়িতে কতদিন কাজ করছো? আমি তোমাদের বাড়িতে প্রায় 2 বছর কাজ করছি। 2 বছর? হ্যাঁ। আচ্ছা আমাদের কাছে কতদিনের মাইনে পাবো? মাইনে পাবো মাত্র 3 মাস। ঠিক আছে, মাত্র 3 মাস? হ্যাঁ। আমরা তোমাকে 6 মাসের মাইনে বেশি করে দেবো, কিন্তু এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি কি বলছিলাম বৌদি, আমাকে কোনো মাইনে দিতে হবে না, দুবেলা শুধু দুমুঠো খেতে দিলে হবে। আমি তোমাদের বাড়িতে বিনা পয়সায় কাজ করবো। আমি বলছি তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। তোমাদের টাকা বেশ হয়ে গেল, ডাক্তার হতে বলে। ও লক্ষ্মী চলে যাবে, তোমার খুব অসুবিধা হচ্ছে, তুমি ওখানে গিয়ে বসো। ও তো টাকা নেবে না বলছো, যাও ওখানে গিয়ে বসো। আমি বলছিলাম বৌদি বলছি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। ব্যাপারটা সেটা নয়, আসল কথা হলো আমি আর তোর জামাই বাবু এখানে তো থাকবো না, আমরা দুজনে যাবো সেই কলকাতা। আমিও তোমাদের সাথে যাবো। আমাদের সাথে তোমার কোথাও যেতে হবে না, আমি বলছি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকে তাড়িয়ে দেবে না বৈধুনি, আমি তোমার কাছে হাত ছোট করে ক্ষমা চাইছি বৈধুনি, আমাকে তাড়িয়ে দেবে। এই মুহূর্তে যদি তুমি বাড়ি ছেড়ে না যাও না, আমি কিন্তু তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে মারব। তোমাকে কষ্ট করে সে কাজটা করতে হবে জানো বৌদি, তোমাদের টাকা পয়সা অর্থ বিরত আছে বলে সেই অহংকারে আজ তুমি আমাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। তবে বৌদি বলে আমি চলে যাবো, যা সময় একটা কথা বলে যাই, তুমি কান খুলে শুনে রাখো বৌদি বলে, আর যা হাত দিয়ে তুমি আমাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ, একদিন ওই হাত দিয়ে তোমাকে আমার পায়ে ধরতে হবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় রইলাম বৌদি বলে, আমি শুধু সেই দিন তার অপেক্ষায় রইলাম, আমি শুধু সেই দিন তার অপেক্ষায় রইলাম। ছোট মুখে বড় বড় কথা, কিন্তু আকাশ আমাদের একা থাকা ঠিক হবে না। চল আকাশ, আমাদের বাবাদের আমরা এখনই এখান থেকে চলে। এটা কি ডক্টর আকাশ চৌধুরীর বাড়ি? হ্যাঁ স্যার, এটাই হলো ডক্টর আকাশ চৌধুরীর বাড়ি। তোমাদের মধ্যে ডক্টর আকাশ চৌধুরী কে? স্যার আমি হলাম ডক্টর আকাশ চৌধুরী। ইউর আন্ডার অ্যারেস্ট। কেন স্যার? স্যার আমি আমি কি অপরাধ করেছি স্যার? আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? আকাশ তুমি তোমার বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করবে না, সেই মেয়েটি অন্তঃসত্ত্বা, সেই মেয়েটি থানায় গিয়ে তোমার নামে কমপ্লেন করেছে, তাই তোমাকে আমি অ্যারেস্ট করলাম। স্যার আপনার কথায় ভুল হচ্ছে, স্যার আপনার কথায় ভুল হচ্ছে। পারমিতা একটু বোঝাও না, একটু বোঝাও না। আমার স্বামী সত্যি কথা বলছে স্যার, আপনি বিশ্বাস করছেন? আমার স্বামী কোনো অপরাধ করেনি স্যার, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। এখানে কোনো কথা নয়, যা বলার আদালতে গিয়ে বলবেন। না না স্যার, আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না স্যার। আকাশ তুমি যাও না, আকাশ তুমি যাও না, আমার স্বামীকে নিয়ে যাবেন না। পারমিতা ওরে মা, আরে তুই চিন্তা করছিস কেন? আরে তোকে বাড়িতে নিয়ে গিয়ে না আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দেব। ছি বাবা ছি, এই কথাটা বলতে তোমার বিবেক একটুও বাধলো না? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমি এতদিন বিয়ে করিনি। শুধু তোমার জন্য, শুধু তোমার ভালোর জন্য আমি আমার বাড়িতে এনে রেখেছিলাম। আর শেষে তুমি কিনা, শেষে তুমি কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? বলো
না বাবা, চুপ করে থেকো না বাবা, বলো বাবা বলো, আমি তোমাকে হাত জুড়ে পড়ে জিজ্ঞেস করছি বাবা, বলো বাবা বলো, এখানে তাই কে বলো বাবা বলো, বৌমা বৌমা ছি বৌমা বলতে একটু ধীরে কি বলছে না, আমার ভাব তো ঘৃণা করছে যে তোমরা দুজনে আমাদের বাবা, বাবা কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভাবা একদম উচিত নয়, সব সময় মনে রাখবে যে সে তোমাদেরকে বিশ্বাস করেছিল, মানুষের আশা যখন কামনায় পৌঁছায় না বাবা তখন হয় পাপ, আর পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন হয় মৃত্যু, তাই তোমরা যে পাপ করেছো এর জন্য তোমাদের মৃত্যু অনেক ভালো ছিল, আমি তোমাদের বাবা বলতে কি না করি না, আমি তোমাদের মুখ দেখতে চাই না, আর একটা কথা শুনে রাখো বাবা, আমি আমার স্বামীকে যতদিন না নির্দোষ প্রমাণ করব ততদিন আমি এই বাড়িতে আসব না, তোমাদের মুখ দেখবো না বাবা, আমি কোনদিন এই বাড়িতে আসব না, তোমাদের জাজ না মা জাজ না, ওরে মা ওরে মা, তুই তুই আমাদের মুখ দেখবি না কেন, আরে আমাদের তো উচিত তোকে আমরা মুখ দেখাবো, কারণ কারণ আমরা যে ভুল করেছি রে মা, আমরা যে মহা পাপী, আমরা যে মহা পাপী, তোমরা কেউ জানো তোমরা কেউ জানো না আমার মেয়ে না আমার মেয়ে গো, আমার মেয়ে না আমার সুখের জন্য এতদিন বিয়ে করেনি গো, শুধু আমার সুখের জন্য আমার মেয়ে বিয়ে করেনি, আর আমি ভুলে গেছিলাম আমি ভুলে গেছিলাম যে আমি আমার মেয়ের বাড়ি এসে আছি, আমি ভুলে গেছিলাম আমি আমার মেয়ের বাড়ি এসে আছি, আর আমার এই আমার এই হাতে আমার মেয়ের সুখের সংসারটা আমি ভেঙে তাজনাজি করে দিলাম, আমি কি করে ভুল করলাম, এই জন্য এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমি গো, এই জন্য এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমি, আমার বউ বড় ডাক্তার, এই গ্রামের লোক যদি শুনে না আমাদের মুখে তো বলে দেবে, আমরা বাঁচতে চাই না আমরা মরতে চাই, হ্যাঁ দাদা তুমি না ঠিক কথা বলেছ, আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই, আমাদের মরে যাওয়া অনেক, একটা কাজ করবে ভাই, আমরা দুজন আমরা দুজন বাঁচতে চাই না আমরা আত্মহত্যা করতে চাই, হ্যাঁ দাদা তুমি না ঠিক কথা বলেছ, আমরা দুজন আমরা দুজন আত্মহত্যা করে মর, কাজ করতে হবে এই কাগজ কলমে লিখে দিয়ে যাও আমাদের মৃত্যুর জন্য কেউ যাই না, আমাদের মৃত্যুর জন্য আমরা নিজে যাই না কেউ যাই না, এসো ভাই এসো আমরা মরতে চাই না আমরা মরতে চাই না, পরের ঘটনা আপনারা দেখছেন সেরা সত্য ঘটনা অবলম্বনে এস আর থেকে নিয়ে আসা মাস্টার উজ্জ্বল সর্দার রচিত নির্দেশিত সুরারোপিত মোরেও তবু পাই না শান্তি, দেখো গো ভারতবাসী বিচারের রায় ঠিক যেন হয় যেন হয় চোরা কঙ্কালে ফাঁসি, তোমরা বলো না আমি তো একজন ডাক্তার আমি কি ধর্ষণ করতে পারি, তোমরা বলো না আমি কি কোনো অপরাধ করতে পারি, তোমরা বলো না আমি কি কোনো অপরাধের অপরাধী, বন্দি আমি বিধাতা বলো কোন কারণে ও 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
যাবজ্জীবন সাজা হতে পারে। বলো, আমি আমার স্বামীর সাথে কি দু মিনিট কথা বলতে পারি? পারো, জাস্ট দু মিনিট। পারমিতা, পারমিতা, তুমি কেন সেটা পারমিতা, তুমি এখান থেকে চলে যাও পারমিতা, তুমি এখান থেকে চলে যাও পারমিতা, চলে যা। আকাশ, তুমি বিশ্বাস করো, আমি না, আমি লোকটি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আকাশ, পারমিতা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আকাশ, বলো, আবার একটা অনুরোধ রাখবে? অনুরোধ? আপনি দয়া করে আমাদের বাড়িতে একবার যাবেন। আপনি যদি আমাদের বাড়িতে যান না, আমি প্রমাণ করে দেবো স্যার আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। স্যার চলুন না স্যার, দয়া করে একবার আমাদের বাড়িতে চলুন। বেশ, এই মুহূর্তে আমি তোমাদের বাড়িতে যাবো। আপনি যাবেন তদন্ত করতে, কিন্তু কেন যাবো জানো? কেন? শুধু আকাশবাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপনি যাবেন স্যার? স্যার চলুন না স্যার, আপনি আপনি একটি বার আমাদের বাড়িতে চলুন না, করো জোরে অনুরোধ করছি, গেলে আপনি নিশ্চয়ই কোনো প্রমাণ পাবেন। স্যার চলুন না, স্যার চলুন না, চলুন না। এসো আকাশ, এসো। এটাই আমাদের বাড়ি স্যার, আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন না, নিশ্চয়ই আপনি কোনো প্রমাণ পাবেন। স্যার আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন না, নিশ্চয়ই আপনি কোনো প্রমাণ পাবেন। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। পারমিতা, আকাশ, তোমাদের প্রতিটা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তো, কিন্তু এই ঘরের দরজাটা বন্ধ কেন? আপনি বিশ্বাস করুন, আমার স্বামীকে যেখান থেকে ধরে নিয়ে গেছেন, আমি একদিনের জন্যই বাড়িতে আসেন স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি যাই না স্যার, এই ঘরের দরজা কেন বন্ধ, আমি যাই না স্যার। আপনি দয়া করে দেখুন স্যার, আপনি দেখুন স্যার, আপনি একটু দয়া করে দেখুন। বেশ, তো
তোমরা দাঁড়াও আমি দেখছি এই ঘরের দরজাটা বন্ধ কেন। আকাশ, এখন আমি বুঝতে পারছি তুমি শুধু ধর্ষণ কেচের আসামি নও, তুমি আরো দুটো মার্ডারের আসামি। আমার কথা বলবে না স্যার? এর জন্য তোমার কি হতে পারে জানো আকাশ? এর জন্য তোমার কি হতে পারে? এর জন্য তোমার ফাঁসি হতে পারে। আপনি বিশ্বাস করেন স্যার, আমার স্বামী একজন ডাক্তার স্যার, আমার স্বামী এমন অপরাধ করতে পারে না স্যার। আপনি জানেন আমার স্বামী অপরাধীর দোষ স্যার। পারমিতা, তুমি কেঁদো না পারমিতা, তুমি কেঁদো না। আমি জানি আমি আর কোনোদিন ওখান থেকে ফিরে আসতে পারবো না পারমিতা। আমি জানি পারমিতা, আমি ওখান থেকে কোনোদিন ফিরে আসতে পারবো না। আপনি আমাকে নিয়ে চলুন স্যার, আমার আর কোনো বাঁচার ইচ্ছা নেই স্যার। না, আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে মাঝিঘাটে ঝুলিয়ে দিন। এ বিশ্ব, এ বিশ্ব ঢাকার আগে কেন আমার মৃত্যু হলো না? আকাশ, এসো আকাশ, এসো। শীতের শিশু হাতের শাখা জানি হবে না দেখা। কেঁদো না পারমিতা, তুমি কেঁদো না। শুধু যাওয়ার আগে একটাই অনুরোধ আকাশ, তুমি তোমার নিজের হাতে আমার সিঁদুর সিঁদুর বুঝে দিয়ে যাও আকাশ, আমার সিঁদুর সিঁদুর বুঝে দিয়ে যাও পারমিতা। শীতের সিঁদুর হাতের শাখা হাতের শাখা জানি হবে না দেখা। আবার যদি আমার পুনর্জন্ম হয় তোমার সঙ্গে যেন আমার দেখা হয় পারমিতা, তোমার সঙ্গে যেন আমার দেখা হয়। কোন অপরাধে হাতের শাখা জানি হবে না দেখা। কাঁদিব
বোঝে না কাঁদিব বা কান্না কেউ তা বোঝে না ছিঁড়ে মায়া অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ স্যার এসো না আমার সঙ্গে এসো আকাশ। না স্যার তুমি কে? আমি আমি সেই ধর্ষিত নারী লক্ষ্মী। আমি কিন্তু সেদিন সব সত্য কথা বলতে চেয়েছিল, কিন্তু তুমি আর দাদা বাবু আমার কোনো কথা শোনো। এই বাড়ি থেকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছো। মনে পড়ে বৌদুমণি? সেদিন আমি তোমাকে বলে গিয়েছিলাম যে বৌদুমণি আজ যে হাত দিয়ে তুমি আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছো, একদিন ওই হাত দিয়ে তোমাকে আমার পায়ে ধরতে হবে। তবে স্যার আমার দাদাবাবুর কোনো দোষ নেই। আমার দাদাবাবু সম্পূর্ণ নির্দোষ। সম্পূর্ণ নির্দোষ? হ্যাঁ স্যার। তাহলে আসল অপরাধী কে? আসল অপরাধী আসল অপরাধী হলো এনাদের বাবারা। স্যার আপনি সব শুনলেন তো স্যার, এবার নিশ্চয়ই আমি মুক্তি পাবো তো স্যার। স্যার বলুন না স্যার, এবার আমি নিশ্চয়ই মুক্তি পাবো তো স্যার। আকাশ আমি সব প্রমাণপত্র পেয়ে গেছি, তুমি মুক্তি পাবে ঠিক কথা, এখানে আমি তোমাকে মুক্তি দিতে পারবো না স্যার। হ্যাঁ আকাশ এর জন্য তোমাকে আদালতে যেতে হবে, আমি তোমার হয়ে সাক্ষী দেবো। ডাকো তাকে ডাকো, কে বলে ঈশ্বর নেই? ঈশ্বর না থাকলে জোয়ার ভাটা হতো না, ঈশ্বর না থাকলে চন্দ্রসূর্য উঠতো না, ঈশ্বর না থাকলে দিবারাত্রি হতো না। কে বলে পাষাণ তিনি অন্তর জানি, জন্মিলে মরিতে হবে উজ্জ্বল লেখন। কে বলে পাষাণ হলো এ দেখা লিখেছেন সেই বিধাতা, কেন হলো এ দেখা লিখেছেন সেই বিধাতা। বিধিরে কি লীলা বলো মেঘে ঢাকা কুয়াশা। স্যার আপনি ঠিক বলেছেন স্যার, ঈশ্বর হলো মানুষের একটাই ভরসা। স্যার একটা কথা বলবো? বলো। যারা আমার এত বড় ক্ষতি করলো, এত বড় সর্বনাশ করলো, তাদের সাথে দেখি দেখি এই কাগজটা আবার কি? স্যার এটা কি? স্যার ও এই তো সেই সুসাইড নোট কি লেখা আছে স্যার? এতে প্রমাণ করে দেওয়া আছে আমি শ্রী হিরণ মণ্ডল বলছি, আমি শ্রী রাম চৌধুরী বলছি, আমাদের মৃত্যুর জন্য কেহ দায়ী না, আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরা দায়ী। আর কি লেখা আছে স্যার? আরো লেখা আছে, মরেও তবু পাই না শান্তি, দেখো গো ভারতবাসী বিচারের রায় ঠিক যেন হয় জোড়া কঙ্কালের ফাঁসি। মন্দিরকে রায় দেবতা সে তো মরা সবাই জানে, প্রসাদ পায় যে তারা এই সমাজে যারাই ধরি, সেই যে মনের সেই দেবতা উদায়ন করে দান, উদায়ন করে দান। আদালত ও আদালত আদালত জহরা, আদালত ও আদালত আদালত জহরা, আদালত ও আদালত আদালত জবাবদার।